এইগো কি কইছে তোমার এখনো ঘরের কাজ হয় নাই এই হচ্ছে এই আমি বাজার থেকে ঘুরে চলে এলাম আদে ফুলকপি আর মাছ নিয়ে আলো ফুলকপি বাজারে খুব আমদানি খুব আমদানি এই দেখ বড় সাইজ দেখে নিচ্ছি দেখো দেখ খুব ভালো লে হ্যাঁ ভালোই রয়েছে এই দেখ বাটা মাছ বাটা মাছ দেখ দেখো তুমি মশলা পাতি গুলো বার করে নিয়েছো রান্নাতে বসে গেছো এসো এসো তাড়াতাড়ি এসো হ্যাঁ চলো 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 এই যে দেখো ভাই দিয়ে গেছে ধনে পাতা কত ভালো কত সবুজ হ্যাঁ খুব ভালো হয়েছে তো ফুলকপি দেখো হাতির মাথা মতন দেখাচ্ছে খুব ভালো রয়েছে বড় বড় আছে খুব আমদানি প্রচুর হাতে বুঝলে প্রচুর আমদানি খুব ভালো রয়েছে খুব ভালো আছে বেশ ঠিক আছে আদম মাইলা তাহলে আমি কাটাকাটি করে রাখছি তুমি চলে যাও বন্ধুরা আমি মাছ পিস করব না যা গোটা গোটা রয়েছে গোটা গোটাই রান্নাটা করব দেখুন বন্ধুরা কত বড় বড় ফুল আমার কাটাকাটি ছাড়ো তুমি কখন থেকে গেছো দাঁড়া ভালো করে না পরিষ্কার করলে মাছ বেটে এক দণ্ড হবে মাছে নুন হলুদ মাখিয়ে দিব হলুদ লবণ ছাড়িয়ে রাখে নাই আমি বলছিলাম মশলা বাটতে যাব তার হইল না আমার মতো কাটাকাটি করতে পারবি না পুরি দেখ কেন হ্যাঁ হেলা তোমার কাটাকাটি করেছি নিচ্ছি আবার সব নিলাম হেলা আমি জায়গাটা পরিষ্কার করে নিই
আমি যাই এইগুলোকে গরুগুলোকে দিয়ে আসে আর কার নিয়ে আসে যাও যাও মশলা বেটে আনি আদা রসুন আদা রসুন বাটা হয়ে গেছে তুলে নেব জিরে ধনে একসঙ্গে বেটে নেব মশলা বাটা আমার হয়ে গেছে তুলে নেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছগুলা ভিজিয়ে নেব মাছগুলা ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে এই মাছগুলো ভেজে দেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দেব ওই তেলে ফুলকপি ভেজে দেব অল্প লবণ দিব আর হলুদ দিব লবণ হলুদ ফুলকপি ভালো করে ভাজা নিয়ে গেছে তুলে নেব কড়াইয়ে তেল দেব তেল গরম হয়ে গেছে আলুগুলো ভিজিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব গরম মশলা দিয়ে দেব তেজপাতা পেঁয়াজ পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে টমাটো দিয়ে দেব পেঁয়াজ টমাটো ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ টমাটো ভেজা হয়ে গেছে মশলা বাটা দিয়ে দেব হলুদ দেব লঙ্কা গুঁড়ি জল দেব অল্প মশলা ভালো করে কষে নিয়েছি ফুলকপি আর আলু দিয়ে দেব আলু ফুলকপি মশলা ফুলকপি আলু ভালো করে কষে নিয়েছি জল দেব জল লবণ দেব ঢাকা দিয়ে সব কিছু সিদ্ধ করে দেবো
কাটো খুলে দেখি ফুলকপি আলু সিদ্ধ হয়েছে না হয় না ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দেব মাছ রান্না হয়ে গেছে প্রত্যেকে ধনে পাতা দিয়ে রান্না নিয়ে দিব ধনে পাতা না তরকারিটা দারুণ হয়েছে রান্না খুব ভালোই করেছি ধনে পাতা দিয়ে কি ভালো না হয় সেই তো খুব খেতে ভালোই লাগছে বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকুন মাছ কি সুন্দর ভাজা হয়েছে দারুণ লাগছে খেতে এত লাগলো না অত মশলা দিয়ে রয়েছে লাল লাল করে মাছগুলো ভেজে দিয়েছিল বন্ধুরা আজকে ভিডিওটা এইখানেই শেষ করলো দেখা হবে পরে ভিডিওতে